হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। বাংলার উন্নয়নের সময় নির্দিষ্ট করলেন মিঠুন। ভারতী ঘোষের সভায় নতুন বিজেপির নতুন স্লোগান দিলেন মহাগুরু। সকাল থেকে ব্যস্ততা ছিল রোড শো এর। দিনের শেষে ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী। সেখানে দেরি হওয়ায় ক্ষমাও চেয়ে নেন তিনি। মহাগুরু অভিযোগ করেন পরিবর্তনের স্লোগান দেওয়া হলেও তা হয়নি গত 10 বছরে। এদিনের সভা থেকে মিঠুন চক্রবর্তী বিজেপির তরফে নতুন স্লোগানও দেন। বিজেপির ভবিষ্যৎবাণী উড়িয়ে পাল্টা কত আসন পাবেন জানালেন মমতা। জমজমাট বাগযুদ্ধ। বাংলায় প্রথম দফার ভোটের পরই শুরু হয়েছে নানান ভবিষ্যৎবাণী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন জঙ্গলমহলে একটি আসনও জিতবে না তৃণমূল। তা থেকে এক ঘাট বেড়ে অমিত শাহ বললেন 30টির মধ্যে 26টি জিতবেন তারা। বিজেপির এই ভবিষ্যৎবাণী উড়িয়ে মমতা তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। ধপবাজ গুলবাজ, অমিত শাহকে আক্রমণ করতে ডেরেক হাতিয়ার করলেন সূর্যকান্তের দাবিকে। প্রথম দফার নির্বাচনে বিজেপি 30টির মধ্যে 26টি আসন পাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবিকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ওব্রায়েন। তিনি অমিত শাহকে ধপবাজ গুলবাজ বলেও আক্রমণ করেন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।